এই অভিনেত্রী ধোনির প্রেমিকা ছিলেন এক সময়, ভালোবেসে আজীবন অবিবাহিত থেকে গেলেন। সম্পূর্ণ খবরটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের দুনিয়ায় তার অবদান কম নেই, কারণ একসময় তার অধিনায়কত্বেই ভারতীয় দল ক্রিকেটে সর্ব টুর্নামেন্ট জিতেছিল, তাই তাকে কখনো ভুলতে পারবে না ক্রিকেটের ভক্তরা। বেশ কয়েক বছর আগে তিনি অবসর নিয়েছেন, তারপর শুধুমাত্র আইপিএল চেন্নাইয়ের জার্সি পরেই খেলতে দেখা যায় তাকে। কিন্তু তার পেশাদারী জীবনের মতো ব্যক্তিগত জীবনের জন্য বারবার চর্চায় থেকেছেন তিনি। বর্তমান সময়ে তিনি বিবাহিত, তার স্ত্রী হলেন সাক্ষি সিং ধোনি, এক কন্যা সন্তানও রয়েছে তাদের। কিন্তু সাক্ষিকে বিয়ে করার আগেও বহুবার প্রেমে পড়েছেন এই ক্রিকেটার। প্রাক্তন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের নামও রয়েছে এই তালিকায়। তাদের দুজনের সম্পর্ক নিয়ে একসময় অনেক গুঞ্জন শোনা গেছিল, অনেকের ধারণা ছিল তাদের বিয়ে হবে, কিন্তু শেষ পর্যন্ত ভেঙে গেছিল সেই সম্পর্ক। তবে এক প্রেমিকা আছেন যিনি ধোনির সঙ্গে সম্পর্ক করার পরেও তাকে ভুলতে পারেননি, তাই আজও অবিবাহিত হয়ে থেকে গেছেন তিনি। ইনি হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রায়লক্ষ্মী। বলিউডে জুলিটু নামক ছবিতে তাকে দেখা গেছিল। 2010 সালে সাক্ষীর সঙ্গে বিয়ে হওয়ার আগে ধোনির নাম তার সাথে জড়িয়ে ছিল। ধোনি অবশ্য এই সম্পর্কের কথা গোপনই রেখেছেন বরাবর। 2008 সালে রায়লক্ষ্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানা যায়। সেই সময় ক্রিকেটারদের বিভিন্ন পার্টিতে ধোনির সঙ্গে রায়কে দেখা যেত, এমনকি অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও স্পেশাল গেস্ট হিসেবে ধোনির উপস্থিতি ছিল। তবে এই সম্পর্ক নিয়ে ধোনি মুখ না খুললেও রায়লক্ষ্মী 2014 সালে একটি সাক্ষাৎকারে এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, আমার সঙ্গে ধোনির সম্পর্কটা একটা দাগের মতো, সেই দাগ আমার জীবন থেকে কখনো মুছে যাবে না। ধোনির সঙ্গে বিচ্ছেদ হবার পরেও আরও দুটি সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু তবুও আজও ধোনিকে আমি ভুলতে পারিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।